ঐন্দ্রিলার মৃত্যুর এক মাস পর ঐন্দ্রিলার এক অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্যই এ শহরে ফিরে এসেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। কি ছিল ঐন্দ্রিলার সেই শেষ ইচ্ছা, কোন ইচ্ছাই বা পূরণ করার জন্য শিখা শর্মা আবারও ফিরে আসলেন? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। সাত করে মায়ের কাছে আবদার করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আবদার করেছিলেন একটা জিনিসের, মেয়ে চলে যাবে বুঝতেই পারেননি শিখা শর্মা। আবদার পূর্ণ হয়নি, কিন্তু মৃত্যুর দিন কয়েক আগে করা মেয়ের ওই আবদার, ওই ইচ্ছে আজও যেন কানে বাজে তার। এক মাস হয়ে গিয়েছে ঐন্দ্রিলা নেই। নভেম্বর মাসের 20 তারিখ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার। কলকাতা ছেড়ে মা শিখা দেবী চলে এসেছেন বহরমপুরে। কলকাতার ফ্ল্যাটটা তালাবদ্ধ, সেখানে যেতে ইচ্ছে করে না তার, মিষ্টি যেন ছড়িয়ে রয়েছে সেখানে। অভিনেত্রীর মা শিখা শর্মা আরও বলেন, গোপাল ভালোবাসত মিষ্টি, কোলে নিয়ে থাকতো সব সময়, পুজো আচ্ছা বেজায় পছন্দ করতো সে। জানেন, ওই জন্যই হয়তো ভগবানও বোধ হয় ওকে বেশি ভালোবেসে ফেলেছিলেন। বহরমপুরে চলে এসেছি আমি আর ওর বাবা, কি করে থাকবো আমি, ওই বাড়ির প্রতি কোনায় মিষ্টি। ছোটবেলায় ওকে মজা করে বলতাম, ভুল করে তোর নাম মিষ্টি দিয়ে ফেলেছি, উচিত ছিল দুষ্টু দেওয়া। ও খিলখিল করে হেসে বলতো, দিয়েই যখন ফেলেছ আর তো কিছু করার নেই। আমার দুইটি মেয়ে ছিল, দুই মেরুর, বড়টা পড়াশোনায় তুখর আর ছোটটা এই সব গান বাজনায়। স্কুলে সবাই বলতো, দিদি আমার মেয়েটাও যেন আপনার মিষ্টির মতো হয়। আমি প্রতিবাদ করে বলতাম, একদমই না, এই কথা কখনোই বলবেন না, ও যে কি দুষ্টু সেটা তো আমরাই জানি। ওর বাবাও বলতো, ভালোই তো, আমাদের দুটো মেয়ে দুই রকমের, এ বাড়িটায় আজকাল আর থাকতে পারি না, নার্সিং হোমে যাই, ওখানেও বেশিক্ষণ বসতেও পারি না, কি নিয়ে থাকবো আমি। ঐন্দ্রিলার দিদি থাকে বাহিরে, ওদের বাবা থাকে চেম্বারে, আর আমি যে কি করি তা আমি নিজেই জানি না। একজন সন্তানহারা মায়ের থেকে অভিশপ্ত আর কি কিছু হতে পারে? ওর বাচ্চাটা মানে বুঝো খুব অসুস্থ হয়ে পড়েছিল, নেতিয়ে গিয়েছিল একেবারে, আসলে মাকে ছাড়া থাকেনি তো। ঐন্দ্রিলার জামাকাপড় দিয়েছিলাম ওকে, তখন কিছুটা শান্ত হলো। এই এক মাসে আমাদের হাসি খুশি পরিবারটাই যেন কেমন উলট পালট হয়ে গিয়েছে। মিষ্টিকে স্বপ্নে দেখি মাঝে মধ্যেই, ফেসবুকে ওকে নিয়ে যা যা পাই তা তাই রেখে দিই। অনেকেই বলছেন বেরোতে হবে এখান থেকে, ঐন্দ্রিলার মা বলেন, বেরিয়ে যাব কোথায় বলতে পারেন, ভগবান কি করে করলো আমার সঙ্গে এটা। খুব বাঁচতে ভালোবাসত মেয়েটা, স্বপ্ন দেখেছিল, অনেক স্বপ্ন দেখেছিল। এদিকে সব্যসাচীটাও ভালো নেই, কেউ ভালো নেই আমরা, কলকাতার ফ্ল্যাটে না চাইলেও ফিরতে হবে আমায়। মিষ্টির এক ইচ্ছে বাকি রয়ে গিয়েছে, চলে যাওয়ার কিছুদিন আগে হঠাৎ একদিন ফোন করে বলল, আমার অনেক শাড়ি হয়ে গিয়েছে, একটা ওয়ার্ড্রপ লাগবে, তুমি এসে করে দিও মা, আর শাড়িও গুছিয়ে দিও। খুব টিপটপ ছিল মেয়েটা, আমি তখন কোথাও একটা গিয়েছিলাম, কথা রাখতে পারিনি সে সময়, তবে এবার রাখবো, বাঁচতে চেয়েছিল মেয়েটা কিন্তু পারল না। মা হয়ে ওয়ার্ড্রপটা অন্তত ওর জন্য করিয়ে দিই। অন্যদিকে জানা যাচ্ছে কাজে ফিরছেন সব্যসাচী, নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার এক মাস পার হয়ে গিয়েছে, তবে প্রেমিকা প্রয়াত হওয়ার পর কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন, ঘনিষ্ঠরা জানাচ্ছেন আজকাল ফোনেও তাকে পাওয়া যেন দুষ্কর। তবে এরই মধ্যে টেলিপাড়ায় গুঞ্জন ভাসছে,
নতুন ধারাবাহিকের অফার পৌঁছেছে তার কাছে। সুরিন্দর ফিল্মসের আগামী প্রজেক্ট সাধক রামপ্রসাদ এ অভিনয় করবেন তিনি। খবরে সিলমোহর দিতে টিভি লাইন বাংলা যোগাযোগ করেছিল সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিং রানের সঙ্গে। তিনি বলেন, হ্যাঁ, নতুন সিরিয়াল নিয়ে ওর সঙ্গে কথাবার্তা হয়েছে ও আমাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছে, তবে এখনও অনেক অফিসিয়াল কাজ বাকি, তার আগে নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না। অন্যদিকে সিরিয়াল নিয়ে কোনো সদুত্তর না দিলেও সব্যসাচী জানিয়েছেন তিনি ঠিক আছেন। গত 20 নভেম্বর দীর্ঘ 19 দিন যুদ্ধের পর প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি, হয়েছিল হৃদরোগ। দুবার ক্যান্সারে জয়ী হলেও তৃতীয়বার আর ফেরা হয়নি অভিনেত্রীর। ঐন্দ্রিলা ও সব্যসাচী মাস দুয়েক আগেও ভাগের নামক এক ওয়েব সিরিজে কাজ করেছিলেন একসঙ্গে। তার আগে সব্যসাচীকে দেখা গিয়েছিল সাধক ব্যামাখেপার চরিত্রে, সে চরিত্র জনপ্রিয় হয়েছিল। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের এই চরিত্রেও তিনি ছাপ রেখে যাবেন বলে বিশ্বাস সব্যসাচী ভক্তদের। প্রসঙ্গত, ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে সব্যসাচীকে নিয়েও রটেছে একের পর এক ভুয়ো খবর, এমনকি তার মৃত্যুর রটনাও রটতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সব্যসাচী ও ঐন্দ্রিলার বন্ধু অভিনেতা সৌরভ দাস। সৌরভ দাস জানিয়েছিলেন, এমন যদি চলতে থাকে তবে আইনি পদক্ষেপ করা হবে। আপাতত তার নতুন কাজের খবরে খুশি ভক্তরা, তবে শেষ মুহূর্তে যেন কিছুই ক্যান্সেল না হয়, আপাতত এটাই প্রার্থনা তাদের। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।